মিস শারদিকা আদিত্য, ডটার অফ শ্রী মৃণাল আদিত্য। আমাদের এটা 20তম বার্ষিকী অনুষ্ঠান, মানে আমাদের টিএসসি সেলে 20 বছর পূর্ণ হল। 2005 সালে 5 জানুয়ারি থেকে আমরা অপারেশন শুরু করেছি। এটা 2024 সালে 5 জানুয়ারিতে আমরা 20তম বছরে পা দিলাম। তারই অঙ্গ হিসাবে আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছিলাম, আজকে তার ফাইনাল কালচারাল প্রোগ্রাম হচ্ছে। তাতে এতদিনের আমাদের যা যা অনুষ্ঠান হয়েছে তাদের সমস্ত প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। বিভিন্ন আমাদের এমপ্লয়ীদের কৃতি, ছাত্রছাত্রীদের আমরা, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে তাদের আমরা এনকারেজ করার জন্য একটা মেমেন্টো দিচ্ছি। যারা বিভিন্ন কম্পিটিশনে যারা কম্পিটিটিভ এতে করেছে তাদের আমরা এনকারেজ করার জন্য কিছু দিচ্ছি। প্লাস কিছু আমাদেরই কিছু এমপ্লয়ী কালচারাল প্রোগ্রাম করে পুরো প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছে। এটা একটা আমাদের পুরো কোম্পানির অল এমপ্লয়ীকে ইনভলভ করে একটা সুন্দর কোঅর্ডিনেশনের চেষ্টা একটা কালচারাল প্রোগ্রামে। এটা বাৎসরিক অনুষ্ঠান, এটা বাৎসরিক অনুষ্ঠান, এটা কি 20তম? 20তম। কতজনকে আপনারা এইভাবে ফেলিসিটেশন করছেন? ফেলিসিটেশন করেছি 100 জনের মতো, অলমোস্ট 100 জনকে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সমস্ত যারা কৃতি ছাত্রছাত্রী আছে সমস্তই আমাদের কোম্পানির এমপ্লয়ী, ছাত্র মানে ছেলে মেয়ে তাদেরই আমরা আইডেন্টিফাই করে তাদের মধ্যে থেকে আমরা করছি। অলমোস্ট 100 জন এমপ্লয়ীও আছে এর মধ্যে? এমপ্লয়ীর ছেলেমেয়েরা প্রত্যেকেই হচ্ছে আমাদের এমপ্লয়ীর ছেলেমেয়ে। কোনো না কোনো রকম হয়, সে লাইন্সম্যান হতে পারে, সে ম্যানেজার হতে পারে, সে সিনিয়র ম্যানেজার হতে পারে, ডিগ্রি হতে পারে, সমস্ত এমপ্লয়ীদের নিয়ে আমরা তাদের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছি তাদের মধ্যে কৃতি ছাত্রছাত্রীদের আমরা এখানে পুরস্কৃত করি। কৃতি ছাত্রছাত্রী ছাড়াও কি অন্য কোনো প্রাইজ আছে আপনাদের? হ্যাঁ, আমরা বিভিন্ন, যেমন আমরা BEE-এর থ্রু দিয়ে আমরা কিছু স্কুলের ছেলেমেয়েদের অঙ্কন প্রতিযোগিতা হয়েছিলাম, সেখানে আমরা কিছু মানে বেসিক্যালি আমরা অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের জন্য একটা প্রোগ্রাম করেছিলাম। সেখানে যারা স্কুলের ছেলেমেয়েরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এসেছে তাদের আমরা এখানে পুরস্কৃত করেছি।